আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা আমার এই কিচেন ট্যুরটা শেয়ার করি, আমার ছোট্ট এই কিচেন ট্যুরটা। আমার বলবো না, আমরা দুই যা একই কিচেনে রান্নাবান্না করি। তো এটা হলো আমাদের কিচেন, আর এই চুলাটা একদম উঁচু করে বানানো। আমাদের চুলাটার নিচে অনেকটা জায়গা, আর মানে পরিষ্কার করতে অনেক সুবিধা হয়। আর আজকে আমি কিচেনটা যেহেতু পরিষ্কার করলাম, একদম ডিপ ক্লিন করলাম, তো ভাবলাম যে আজকে কিচেন ট্যুরটা শেয়ার করি। অনেকবারই শেয়ার করা হয়েছে, আমি যতবারই পরিষ্কার করছি মোটামুটি অনেকবার আমার ব্লগে শেয়ার করা হয়েছে, তারপর ট্যুর হিসেবে দেওয়া হয় নাই। তো ভাবলাম আজকে আমার কিচেনে যেমনই আছে আমার কিচেনটা, তেমনই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আজকে একদম সম্পূর্ণ জানলার গ্রিল, থাই, গ্লাস, অ্যাডজাস্ট ফ্যান সব পরিষ্কার করা হয়েছে। পুরো ওয়ালটা, যতটুকু টাইলস করা পুরো ওয়ালটা আমি আজকে পরিষ্কার করে নিছি। একটু পরে হলো আমার নাস্তা বানানোর টাইম, সকাল 7টায় কিচেনে ঢুকছি, এখন হলো 10:30, 11টার মতো বাজে, নাস্তাও বানাই নিই আজকে। তো ভাবলাম একটু এত কষ্ট করে পরিষ্কারটা করছি আজকে যেহেতু, তো আজকে একটু ট্যুর হিসেবে তোমাদের সাথে শেয়ার করি। এটা এই যে তাওয়াটা দেখতে পাইতেছ, এখানে হইলো আমি রান্না করার পরে হাঁড়ি পাতিলগুলো রাখি। রান্না করার যে পাতিলগুলো তোমরা অবশ্যই আমার ব্লগে দেখে থাকো সবাই। আর এই কর্নারে হইলো একটা বালতিতে একটু পানি ভরে রাখি। দেখা গেছে অনেক সময় রান্না করার সময় বা খাওয়ার পানি থাকে না ট্যাঙ্কিতে, যখন পানি শেষ হয়ে যায় তখন। আর এই তো বাড়তি পাতিলগুলো, বড় পাতিলগুলো লাগে না, একটা এখানে রেখে দিলাম। আর একটাতে আটা আছে, তেলের বোতল, আর উপরে এই যে এই সাইডে হইলো আমারগুলা, আমার যে বয়ামগুলো আছে মশলার, ওইগুলা ওই বাম পাশে আছে হইলো আমার জায়েরগুলা। আমরা যৌথই ছিলাম, এই তো কয়েকটা মাস হয় আমরা আলাদা হয়ে গেছি, আমার যা আমরা। তো আমরা হইলো আমার শ্বশুর শাশুড়ি আমরা একসাথে, আমার যারা আলাদা হয়েছে। তো তারপরও আমরা একই ছাদের নিচে থাকি, এখানে কেউ বুঝতে পারবে না আলাদা, বাহিরের মানুষ একজন আসলে যে আমরা আলাদা। যদিও আমি বললাম এখানে দুই জায়ের একই কিচেন, তো এই দুই জায়ের কিচেন ট্যুরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এতটুকু হইল আমার ব্লান্ডারের জগটা দেখতে পাইতেছো, এই পাশের টুকুতে আমি রাখি, আর ওই পাশের টুকুতে হইলো আমার যা রাখে। এই যে এগুলো হইলো আমার জায়ের। তো দুই যা মিলেমিশে একই কিচেনে রান্না করি, পরিষ্কারও সেমভাবেই করি, আমি একবার করি, উনি একবার করে, এইভাবেই করি। সপ্তাহে একবার হলো চুলা, জানলার গ্লাস, অ্যাডজাস্ট ফ্যান এগুলো করা হয়, আর মাসে একবার হইলো পুরো কিচেনের ওয়াল, আর হইলো পুরো সানসেটগুলা সম্পূর্ণ পরিষ্কার করতে হয়। এই যে এই পাশে এই র্যাকটা রাখা আছে, আর এই যে পাটার এই পাশে যে ঝুড়িটা, দুইটা বড় কন্টেইনার আছে, এগুলো হলো আমার জায়ের। আর এই যে কর্নারে হাঁড়ি পাতিলগুলো রাখা, এগুলো হলো আমার। গরিবের বাড়িতে যা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কোনো এক সময় টাকা পয়সা হইলে দেখা গেছে ক্যাবিনেট লাগায় নিব এই কিচেনটাতে। এগুলা ডিব্বাতে রঙের ডিব্বা বললাম, আসলে যেটা বলি আর কি সেইটাই। এগুলা এই রঙের বালতিগুলাতে নানা কাজের হলো আটা রাখা হয়, অনেক সময় চাউল রাখা হয়, তারপরে একটাতে হলো আমি আমার যে বেকিং আইটেমের নানা রকম জিনিস আছে ওগুলো রাখা হয়েছে। তোমরা আমার ভিডিওতে আউট বয়েস অনেক পাইবা, কারণ হলো আমি ছাদের উপরে এইসব বয়েস দিতেছিলাম। যেহেতু আমাদের বাসা থেকে রোডটা খুবই কাছে, মেন রোডটা, তো এই কারণে শব্দ আসতেছে। তো আমাদের এই ছোট্ট কিচেন ট্যুরটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, যা আছে এখানে আমাদের সেটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে ভুলবে না। তোমরা অনেকেই আছে ভিডিও দেখো তোমরা আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিও, লাইকটা খেয়াল করে দিবা, এই কারণে বারবার বলি।
অনেকেই আসো, ভিডিও দেখো ঠিক আছে, কিন্তু লাইক দিতে ভুলে যাও। লাইকটা যদি কম দেখি মনটা খারাপ হয়ে যায়। কমেন্টসও করবা, তোমাদের মূল্যবান মতামত জানাইবা, তাহলে কিন্তু আমাদের যদি একটা কমেন্টস পড়ি, সবগুলো কমেন্টসই পড়ি আমি, অনেক সময় দেখা গেছে রিপ্লে ঠিক মতো দিতে পারি না, সংসারের এত কাজ করেই কিন্তু ইউটিউবিং করা, তো তারপরে পড়তে অনেক ভালো লাগে, কাজ করার উৎসাহ কিন্তু বাড়ে। তো আপু ভাইয়ারা, আজকের জন্য আমি বিদায় নিব আমার ভিডিও শেষের দিকে। তোমরা আমার ফেসবুক পেজে আমার সাথে জয়েন হয়ে যেতে পারো। আমার চ্যানেলের নামেই ফ্যামিলি ব্লগ ইটিসি নামে আমার ফেসবুকে একটা পেজ আছে, তোমরা আমার সাথে জয়েন হয়ে যাও। আমি চেষ্টা করব লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়ার। আর যারা আমার চ্যানেলটাতে নতুন আসো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা, তাহলেই কিন্তু আমার নতুন নতুন ব্লগ ভিডিও তোমরা সবার আগে দেখে নিতে পারবা। আর যে আপুরা ভাইয়ারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। তোমাদের এই সহযোগিতাই কিন্তু আমার এই পর্যন্ত আশা। আশা করি তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করো, তোমাদেরকে সাথে রেখেই, সাথে নিয়ে আমার অনেক আগে, মানে অনেক সামনে যাওয়ার ইচ্ছা আছে। তোমরা সাথে থাকলেই হয়তো বা এটা সম্ভব হবে। তো অনেক কথা বললাম, অস্থির হয়ে গেছি কথা বলতে বলতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা, তোমাদের সবার ফ্যামিলির জন্য, তোমাদের জন্য অনেক দোয়া রইল। আর সাবধানে থাকবা, বাইরের পরিস্থিতি ভালো না। তো আজকের জন্য বিদায় নিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।